হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি মধুমিতা আবার আমার বাংলা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে সোমবার দিনে। আর সোমবার দিনের জড়তা কাটাতে আজকে আমি বানাচ্ছি মটর কুলচা, আর সাথে টুকটাক ক্লিনিংও করব। তাহলে তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। কালকে দেখো ফুলগুলো নিয়ে এসেছিলাম কর্সকো থেকে, সেগুলোকে এসে ফুলদানিতে সাজিয়ে দিয়েছিলাম বিকেলবেলা, এখন কি সুন্দর ফুটেছে। এইটা হচ্ছে আমার ডিশ ড্রয়িং র্যাক, সেইটাকে বহুদিন থেকে ভাবছি পরিষ্কার করব, কিছুতেই করা হচ্ছে না। আজকে ভাবলাম এইটা দিয়েই কাজ শুরু করি বিকেল থেকে। স্কুল থেকে চলে এসেছি বেশ খানিকক্ষণ হলো, কফি টফি খেয়ে এক্সারসাইজ করে এবার রান্নাঘরে চলে এসেছি কাজ করতে। বারবার শুধু নিচের এই জল কালেক্ট হওয়ার ট্রে দুটোই পরিষ্কার করা হয়, বাকিটা কোনোদিনই পরিষ্কার করা হয় না। পুরোটা খুলে পরিষ্কার করে রেখে দিচ্ছি, শুকিয়ে গেলে তারপরে আবার ইউজ করব। টিভিতে একটা কোনো প্রোগ্রামে আমি মটর কুলচা খাওয়া দেখছিলাম, তো সেইটা দেখে আমার আজকে মটর কুলচা বানানোর ইচ্ছা হলো। তাহলে চলো বানিয়ে ফেলি। কুসুম কুসুম গরম জলে আমি 1 চামচ চিনি দিলাম আর 1 প্যাকেট ইস্ট দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট লাগে না, 2 মিনিটেই হয়ে যায়। ইস্টটা যখন ফুলে যাবে তারপরে আমি মাখবো আটা। আটা নিয়েছি আমি প্রায় 2.5 কাপ, 2.5 কাপের হয়তো সামান্য একটু বেশিই হবে। আর আমার কাছে একদম সামান্য একটু সুজি পড়েছিল, হয়তো 2 চামচ মতো হবে, সেটাও আমি মিশিয়ে দিয়েছি। আর দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এই মটর কুলচায় একটু গুঁড়ো দুধ দিলে স্বাদটা খুব ভালো হয়। নুন দিলাম আর তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু আটা দিয়ে করছি তাই খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল দিলেই কাজ হয়ে যায়। আমি এই শুকনো জিনিসগুলো আগে খুব ভালো করে মিশিয়ে নেবো, তারপর জল দেবো। ইস্টটা দেখো খুব সুন্দর করে ফার্মেন্ট হয়ে গেছে, ইস্টের জলটা দিয়ে দিলাম। আরো খানিকটা জল দিয়ে ভালো করে মেখে নেবো, একটু নরম নরম ভাবেই মাখবো এটা আমি। ভালো করে স্মুথ করে ডোটাকে রেডি করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ওপর থেকে একটু তেল মাখিয়ে নেবো যাতে ওপর থেকে শুকিয়ে না যায়। আটা ফার্মেন্ট হতে একটু বেশি সময় লাগে, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবেই। ময়দা হলে 1 ঘন্টার মধ্যেই মোটামুটি ফার্মেন্ট হয়ে যায়। এটাকে ঢাকা দিয়ে আমি ওভেনের মধ্যে রেখে দেবো, তারই মধ্যে একটু গরম। আর এই দেখো কাবলি ছোলা আমি কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, মটর আমার কাছে নেই তাই কাবলি ছোলা দিয়েই আমি করছি। আর এর আগের দিন যখন মাটন এনেছিলাম অল্প একটু পিস আমি কেটে রেখেছিলাম। কুকারে আমি কাবলি ছোলা, মাটন, 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, নুন আর জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তাড়াতাড়ি রান্না করার জন্য আমার ডিপ ফ্রিজে তো অনেক কিছুই রেডি করা থাকে, যেমন আমার রেডি করা থাকে পেঁয়াজ ভাজা আর টমেটো আদা রসুনের কারি। ডিপ ফ্রিজ থেকে ডাইরেক্ট দিয়ে দিলাম বের করে, তাড়াতাড়ি রান্না হয়ে গেল। না হলে পেঁয়াজটা আলাদা করে ভাজতে হবে, আর তারপরে টমেটো আদা রসুন পেস্ট, নুন, হলুদ, সামান্য একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার সেটা অলরেডি বানানো ছিল বলে আমার তাড়াতাড়ি হয়ে গেল কাজটা। পেঁয়াজ টমেটোটা একটু ভালো করে মিক্স করে নিয়ে কাবলি ছোলা যেটা সিদ্ধ করেছিলাম সেইটা ঢেলে দিলাম। কাবলি ছোলাগুলো একটু জায়গা জায়গা ছিল তাই ভাবলাম একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিই, তাহলে বেশ স্টার্চটা বেরোবে, খুব ভালো লাগে তখন খেতে। তবে খুব বেশি নয়, খুব অল্প কটাই ম্যাশ করলাম। আর আমি না আলু দিতে ভুলে গেছি, তাই আলুটা আমি আলাদা করে ভেজে নিয়েছি। গরম তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম, নুন দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, একটু ভাজা ভাজা হলে তারপরে আমি মিশিয়ে দিলাম কাবলি ছোলার সাথে। এবার ভালো করে মিক্স করে নিয়ে বেশ খানিকক্ষণ এই ধরো 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই তারপরে নামিয়ে নেব। চলো একটা রান্না তোমার কমপ্লিট হয়ে গেল।
এরপরে আমি ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটু ঝিঙে বানিয়ে রাখছি, আর একটা তরকারিও বানিয়ে রাখবো চিংড়ি মাছ দিয়ে। ঝিঙেটা আমার অলরেডি সিদ্ধ করাই ছিল, আর পোস্তটাও বাটা ছিল, 5 ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙেটা একটু নেড়ে নিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। কালকে দুপুরের জন্য ভাতটা আমি অলরেডি বসিয়েই দিয়েছি, আর তরকারিটাও বসিয়ে দিয়ে একটু চিংড়ি মাছ দেবো। আর আমি সবজিগুলোও অলরেডি কেটে রেখেছি, ফুলকপি, সিম, আলু, আর একটা আমার রাঙালু ছিল সেটাও দিয়ে দিচ্ছি এর সাথে। এখন যেহেতু অনেকক্ষণ আলো থাকে তাই কাজ করার এনার্জিটা বেশি পাওয়া যায়। শীতকালে যখন চাপের সময় অন্ধকার হয়ে যায় না, তখন একটুও কাজ করতে ইচ্ছা করে না। এখন তো 3:15 সময় আমি বাড়ি চলে আসি, আর 7টা পর্যন্ত মোটামুটি আলো থাকে, অনেকক্ষণ টাইম পাওয়া যায় কাজ করার জন্য। মানে টাইম পরেও থাকে, কিন্তু আলো থাকতে থাকতে কাজ করার একটা আলাদা এনার্জি থাকে। তরকারিটা চাপিয়ে দিয়ে এদিকে আমি আরেকটা কাজ করছি, সেটা হলো একটা চিকেন ব্রেস্ট বের করে রেখেছিলাম সেইটা ম্যারিনেট করে রাখছি। দই, আদা, রসুন বাটা, কারি পাউডার আমার রেডিমেড আছে সেটা দিয়ে দিচ্ছি, আর খুব সামান্য একটু গরম মশলা, নুন হলুদে দেবো। তারপরে চিকেনটাকে কিউব করে কেটে নিয়েছি, সেইটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে। চলো, চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে, আর আটাটাও ফুলে পুরো রেডি হয়ে গেছে। এটার লেচিটা কেটে আবার আধ ঘন্টা আমি রেখে দেবো, আবার একটু ফুলে যাবে, তারপরে আমি কুলচাগুলো করে ফেলবো। এই কুলচার জন্য আটাটা সবসময় আমি একটু নরমই রাখি, তাতে আমার মনে হয় বেশি সফট হয় কুলচাটা। হাতে করেও বেলে নেওয়া যায়, কিন্তু তাড়াতাড়ি করবার জন্য আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। লেচিগুলো কাটার পর যখন আধ ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম, ততক্ষণে আমি রসুন, লঙ্কা আর ধনে পাতা কুচিয়ে রেখে দিয়েছি। কুলচাগুলো দুদিকটায় ভালো করে সেঁকে নিয়ে আমি ওপর দিকে একটু বাটার মাখিয়ে নিলাম, তার উপরে আমি কুচানো রসুন লঙ্কাটা দিয়ে দেব। এটা খেতে দারুণ টেস্টি হয়। কালকে সৌম্যকে টিফিনেও এটাই দেবো, তাই ওর জন্য একেবারে টিফিনে আমি সেট করে রেখে দিচ্ছি। ডিনারেও আমরা এটাই খাবো, তো একেবারে প্লেটে রেডি করে রেখে দিচ্ছি, রাত্রিরে শুধু খাওয়ার সময় গরম করে নিয়ে নিলেই হবে। হ্যাঁ, কুলচাটা টাটকা টাটকা করলে আরও ভালো হতো, কিন্তু ওই রাত্রির অবধি কে আর বসে থাকে রান্নাঘরে। আজকের ওয়েদারটাও দেখো কি বাজে, বৃষ্টি হচ্ছে, মেঘলা হয়ে রয়েছে, ঘরটা খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে আজকে।
যাই হোক, আমার অন্যান্য কাজ সব হয়ে গেছে, এবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটায়। রোজই যে এত ধুলো কোথা থেকে আসে জানি না। সমু আজকে বাড়ি থেকেই কাজ করেছে, আর আমিও সব কাজকর্ম সেরে দুজনে বসলাম ল্যাপটপ নিয়ে। ও কাজ করছে, আমি ভিডিও এডিট করতে করতে বসলাম একটু টিভি দেখতে। চলো তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটা। আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগলো।